পেয়ে গেছি আমাদের মধ্যে তিনে তারা মানে নতুন করে ইন্ট্রোডাকশন আমি কারো আলাদা করে দেবো না কারণ খুব কম সময়ের মধ্যে করবো তো পুরো বুড়ো সাধু টিম এবং আমাদের চ্যানেল তো ফিল্মি রিটেক সবাই দেখেছে যে রিভিউ আমরা দিই অনেস্টভাবে খারাপ লাগে খারাপ এবং ভালো লাগে ভালো তো আমরা সেটা নিয়ে পরে কথা বলবো তার আগে আমি দু একটা কোশ্চেন শুধু আছে যেটা আমার ফার্স্ট ঋত্বিকদাকে করার যে ঋত্বিকদা তুমি যে ধরনের জনরা ফিল্মগুলো চুজ করো মানে তার মধ্যে থেকে এই ফিল্মটাকে তুমি কীভাবে আলাদা রাখছো বা এইটা তোমার মধ্যে কী কী চ্যালেঞ্জ ফেস করেছো বা কী কী দেখে তুমি স্ক্রিপ্টটা চুজ আসলে আমি একই রকম কাজ করি না বলে আমার মনে হয় এবং এবং এইটাও সেই একই রকম কাজের যে করি না তার আর একটা প্রমাণ বলে আমার মনে হয় এবং এই ছবিটা একজন নতুন ডিরেক্টরের করায় নতুন ডিরেক্টরদের সুবিধা আছে জানা না অনেকগুলো একটা নতুন ফ্রেশ আইডিয়া নিয়ে আসার অনেকটা সম্ভাবনা নিয়ে আসে তাদের কাছে ফ্রেশ আইডিয়া থাকে আরেকটা আরেক সম্ভাবনা থাকে যে বাজারে যা যা সিনেমা হচ্ছে তাই নিয়ে ওরা একটা অতৃপ্তি থাকে বলেই মনে হয় না অধিকাংশ একটা নতুন ডিরেক্টর তো সেইটা একটা ভালো ছবি তৈরি করার একটা মানে একটা সামান্য হলেও খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান যা যা হচ্ছে তা ওর ভালো লাগছে তাই একটা নতুন জিনিস করতে চাইছি তো সৌভিকের স্ক্রিপ্টে আমি এই জিনিসটা পেয়েছিলাম এবং ওর সঙ্গে যখন কথা বলেছিলাম তো আমি দেখেছিলাম যে ওরা একটা গভীর অতৃপ্তি আছে অতৃপ্তি মানে যে বাকি যেসব খারাপ তা নয় অতৃপ্তি আসলে একটা আর একটা নতুন কাজের জন্ম দেয় আর এছাড়া এই ছবিটা হয়তো আমাদের খুব চেনা কতগুলো বিষয় হয়তো এমন কতগুলো বিষয় যে আমরা হয়তো এক ধরনের প্যাশান নিয়ে জীবনে চলি কোনো কারুকারুর জীবন সেই প্যাশানের থেকে বহু দূরে চলে যায় আগে তুমি যেটা করছো এটা তুমি প্যাশানের ছিঁড়ে বলেই তুমি ইউটিউবে আসো হ্যাঁ কিন্তু তোমার মতন সৌভাগ্য সবার হয় না বা আমার মতন আমি অভিনয় করতে চেয়েছিলাম জীবনে অধিকাংশ মানুষই একটা অন্য কাজে গিয়ে পৌঁছায় আমাদের এই ছবির যে চরিত্র তার একটা সময় সেটা প্যাশানকে খুঁজে পায় এবং পৌঁছেও যায় কীভাবে পৌঁছায় তার একটা তার সেটাই ছবির গল্প তবে এই এই মানে প্রত্যেকটা ছবি বাঁচার সময় আগের ছবি থেকে কী কী আলাদা বাঁচার থেকে এই ছবিটা কী কী কারণে নতুন সেটা বাঁচাটা সুবিধা থ্যাংক ইউ আমি এবার চিরঞ্জিত স্যারের কাছে আসবো স্যার একটাই ছোট কোশ্চেন আমার কাছে যে যত সিনেমা আপনার দেখেছি এটা আমার জানি না কেন অল্প সময়ে প্রেজেন্সের মধ্যেও একটা একটা মানে সেই ধরনের ফ্লেভারটা পেয়েছি যেটা আমার মনে হয় অ্যাজ ইউজুয়াল আমি দেখিনি তো মানে এই এবং পেপারেও বলা যাচ্ছে বা শোনাও যাচ্ছে যে এটা আপনার এবং ঋত্বিকদার প্রথম ফেস টু ফেস কাজ তো আপনার কেমন এক্সপিরিয়েন্স হবে আমার এক্সপিরিয়েন্স মানে একটাই সেটা হচ্ছে আমি একটু প্রিপারেশন নিয়েছিলাম এই কারণে যে ঋত্বিক আমার সামনে থাকে সিনটা ঋত্বিক সামনে থাকবে মানে একটা লোককে তো চেনা যায় বোঝা যায় তার জনরটা বোঝা যায় তার অ্যাক্টিং অ্যাবিলিটি বোঝা যায় তার ট্যালেন্ট বোঝা যায় সব কিছু একটা আন্দাজ পাওয়া যায় তার সঙ্গে ও কী করতে পারে এখানে কীভাবে রিয়াক্ট করবে আমার কথাগুলোতে তার একটা আন্দাজ ছিল আমার সেই আন্দাজটা অনুযায়ী আমি নিজেকে তৈরি করেছিলাম যার জন্য এখানে আমি সেই লেভেলটাতেই যাইনি একেবারে আমার গলাটাকে পাল্টে দিয়েছি গলা বোধ হয় শুনেছো তুমি গলাটা অন্য গলাটা পাল্টে দিয়েছি আর এই লোকটা সেই জায়গাটা যায়নি যে তা ছাপ মানে তা থাপড়টাও মেরেছি টেবিলে সেটা মেরেও সেই জাগটা আমি দিইনি তার মানে সমস্তটা এমন করেছিলাম যাতে আমাদের দুজনের একটা রিদম থাকে একই রিদমে যেন মোটামুটি থাকি আমরা সেই জিনিসটা করেছিলাম এইটা হচ্ছে এক নম্বর জিনিস দু নম্বর হচ্ছে হফম্যানের একটা কথা আছে সেটা ওয়ান সিন ইজ এনাফ ফর অ্যান অ্যাক্ট একটা ছবিতে একটা সিনই যথেষ্ট হয় না একটা তো এক্ষেত্রে আমি সেই সেই কারণে একটা সিন আছে সেই সিনটাই আমি ছবিটাকে অ্যাকসেপ্ট করেছিলাম স্ক্রিপ্টে অ্যাকসেপ্ট করেছিলাম আদারওয়াইজ যে কোনো একজন রেগুলার একজন হিরো বা স্টার সুপারস্টার সে কিন্তু এই ধরনের স্ক্রিপ্টগুলো রয়েছে একটা সিন আমার আমার ভুল হয়েছে আমি একটা সিন এটাও হয়তো বলবে ওইটা এখানে ফ্যাক্টর হয়নি আমার কাছে কারণ আমি একটা সিন আমার সবসময় মনে হয় এনাফ একজনের পক্ষে আমি যদি বেশি সিন পাই তাও চলবে অন্য যে ছবিগুলো আসছে সেগুলোতে অনেক সিন সর্বিকুল টুতে পুরোটা আমি এরকম আছে কিন্তু এটা একটা সিন আমি আই এম ভেরি স্যাটিসফাইড আর ওর সঙ্গে পট পয়েন্ট করে পড়ে এটা দারুণ এবং ম্যাটার করে না কতক্ষণ প্রেজেন্ট সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা কতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেই সিনেমাটার মধ্যে সো থ্যাংক ইউ অ্যান্সার হ্যাঁ আমরা এত ছোটো পার্ট করেছি না আমার কাছে ম্যাটার করেছে একটা বড় পার্ট করলে একটা ভালো লাগে একটা ছবিতে এনাদের নিয়ে কিছু বলার নেই আমি এনার ফ্যান আমি প্রথমে ঢুকেই বললাম যে আমি আগে সিনেমার নাম করছি না কিন্তু এই সিনেমায় অসম্ভব সুন্দর লেগেছে দুজনকেই আমি সিনেমার পুরো রিভিউ দেবো এবং অনেস্ট রিভিউ দেবো ততক্ষণের জন্য ধন্যবাদ টাইম দেওয়ার জন্য আমি ছোটো করছি একদম সবাই দেখো রিভিউটা এবং আমি অনেস্ট রিভিউ দেবো থ্যাংক ইউ বাই